না 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 আমি কবিতা আপার সংসার ভাঙতে পারব না আপনি আমারে মাফ করেন শুনো যে নায়িকা যত ঘন ঘন সংসার ভাঙে সে নায়িকা তত তাড়াতাড়ি বিখ্যাত হয় সাংবাদিকরা তারে নিয়ে তত নিউজ করে অরুণ অরুণ ও ফরুণ কেমন আছো বিষয়টা তো বুঝলাম না হ্যাঁ রমজান সাহেব পারুলের বাড়িতে হ্যাঁ বিষয়টা কি কোনো বিষয় নাই নানান কাজে ব্যস্ত ছিলাম তাই তোমার সাথে দেখা করতে আসতে পারি নাই রমজান সাহেব তো এখন উঠতি বয়সে মেয়েদের পিছন পিছন ঘুরে ওদিকে তো সময় চলে যায় এদিকে সময় দেওয়ার সময় কই অরুণ এই সব বাজে কথা তোমার কেটা কইছে নামটা কও আর ঘরে ধরে এনে তোমার সামনে খাড়া করুম কোনো দরকার নাই রমজান ভাই শুনেন আমি একটা ডিসিশন নিছি আমি আর চায়ের দোকানদারি করব না কি কও তুমি বিখ্যাত পারুলের চায়ের দোকান কি কারণে বন্ধ হইব এটা তোমার জানা দরকার শুনেন এই চায়ের দোকানদারি করা এই চাওয়ালি হওয়া এতে কোনো সম্মান নাই মান ইজ্জত কিছু নাই আমি ঠিক করছি আমি এমন একটা কাজ করব যে রাতারাতি আমার মান সম্মান ইজ্জত যেন বাইরে যায় সিনেমায় নামো দুনিয়ার সব মানুষ তোমারে চিনবো আমার লগে হাত মিলাও আমি কি পাগল যে আপনার সাথে হাত মিলাবো আপনার সাথে যদি হাত মিলাই আপনার বউ এসে আমরে মারবো মারবো কেন শোনো প্রত্যেকটা ক্রিয়েটিভ লোকের জীবনে প্রেম ভালোবাসা থাকবই তাকে সংসার ভাঙবই লুচ্চা টাইপের ক্রিয়েটিভ লোকের 15-20টা প্রেম থাকে আমার কি একটা থাকলে দোষ কি অভিনয় করতে এসে বদনাম কামাইতে পারবো না আমি ঠিক করছি আমি একটা ভালো পাত্র দেখা বিয়া করব। বিয়া শাদি কমপ্লিট করার পর তারপরে যা অভিনয় করব। এইরকম পাত্র তুমি গ্রামে পাইবা না তোমার জন্য একজন ক্রিয়েটিভ পাত্র দরকার ক্রিয়েটিভ পাত্র এই গ্রামে নাই আমার লগে ঢাকায় চলো একজন ক্রিয়েটিভ প্রডিউসারের লগে তোমার বিয়ে দিয়ে দিব বাস তারপর দেখবা কোনো নায়কের ক্ষমতা নাই কোনো আর্টিস্টের ক্ষমতা নাই তোমার দিকে চোখ তুলে চায় কি যে কর্ণা রমজান ভাই গ্রামে তো সেই ধরনের ক্রিয়েটিভ লোক আছে আরে বুঝছি তুমি বুলেটের কথা কইতেছ বুলেট হইতেছে একটা অশিক্ষিত ক্রিয়েটিভ লোক তুমি ওর প্রেমে পড়ছো আরে দূর বুলেট ওরে আমি পাত্তা দিই নাকি হ্যাঁ ওরে আমি কোনো পাত্তা দিই না আমার তো ওই যে রোমিও আছে না মেক আপ করে হ্যাঁ ওই রোমিওরে খুব ভালো লাগে আচ্ছা রমজান ভাই ওই রোমিওরে বিয়ে করলে কেমন হয় কন্ত রোমু অত্যন্ত একটা ফালতু লোক ওই যে মেরে দেখে তার প্রেম উপরে যায় 14-15টা প্রেম শেয়ের মধ্যেই করে হারাইছে প্লিজ পারুল তুমি রোমিওর প্রেমে পড়ো না এই ভুলটা তুমি করো না কি যে কন্যা ওই রোমিও ছাড়া এই গ্রামে আর কোনো যোগ্য পাত্রই তো আমি দেখতেছি না আপনার কি মনে হয় ওই রাজা শামসু ফাইজু ওরা আমারে বিয়ে করবো ওরা আমারে কোনোদিন বিয়ে করবো না তার উপরে আমার তো আগে একবার বিয়েও হয়েছিল এর থেকে ভালো পোলা কি আমি পামু তুমি চাইলে আমি কবিতারে ছেড়ে দিতে পারি তুমি খালি হাঁকাও আমি এক কাপড়ে কবিতার বাড়ির থেকে তোমার বাড়িতে চলে আসবো না 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 আমি কবিতা আপার সংসার ভাঙতে পারবো না আপনি আমারে মাফ করেন শোনো যে নায়িকা যত ঘন ঘন সংসার ভাঙে সে নায়িকা তত তাড়াতাড়ি বিখ্যাত হয় সাংবাদিকরা তারে নিয়ে তত নিউজ করে তুমি যদি আমার সংসার ভাঙো তাহলে দেখবা পত্রিকায় হেডলাইন আইব চিত্রনায়ক রমুর সংসার ভাঙছে চাওয়ালি পারুল রাতারাতি তুমি বিখ্যাত হয়ে যাবে দরকার নেই আমার এমন বিখ্যাত হওয়ার আমারে খালি ওই রমিও বিয়ে করলে হলো আমি তাহলেই খুশি কি এলো রমজান ভাই আপনি এমন তব্দ খেয়ে গেলেন কেন বুকে কি বেশি ব্যথা উঠছে